صلوا على الحبيب صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد عليه سمانيتو দর্শক এবং শ্রোতামণ্ডলী সকলকে জানাই আন্তরিক অসংখ্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে গায়রুল্লাহ নিকট সাহায্য চাওয়া যাইস কিনা। না গায়রুল্লাহ বলতে আল্লাহ ব্যতীত অন্য কোনো নবী নিকট রাসূলের নিকট সাহাবিগণের নিকট ইমামের নিকট কোন অলি বুজুর্গের নিকট এমন এমনকি বুজুগানের দিনের ইন্তেকাল করার পরে তাদের মাজার শরীফে গিয়ে সাহায্য চাওয়া জায়জ কিনা আহলে সুন্নত ও জামাতের মতে মূল সাহায্যকারী সত্তাগতভাবে সাহায্যকারী নিজস্ব শক্তিতে সাহায্যকারী হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এবং আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ক্ষমতা দান করেছেন আল্লাহর দেওয়া ক্ষমতাতে নবী রসুল বুজুরগানের দিন এরাও সাহায্য করতে পারে এদের কাছেও সাহায্য চাওয়া যায় আমাদের দেশে শ্রেণীর মৌলবী সাহেবগণ কোরআন শরীফের সরা ফাতেহার আয়াত ই আঁকা না বুধুয়া ই আঁকা নাস্তাহীন পাঠ করেন আর ব্যাখ্যার পরিবর্তে ব্যাখ্যা না করে অপব্যাখ্যা করে আমাদের দেশের সরল প্রাণ সাধারণ মুসলমানকে তারা বিভ্রান্ত করে থাকেন আপনাদের সকলের মনে রাখা ভালো ই আঁকা না আবুদুয়া ই আঁকা নাস্তায় এর বাংলা সরল সহজ অর্থ হচ্ছে আমরা তোমারই উপাসনা করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি সুপ্রিয় শ্রোতাবান দর্শক মণ্ডলী আপনারা চিন্তা করে দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহরবুল আলমিন এ কথা বলেননি যে গায়রুল্লাহ নিকট তোমরা সাহায্য চাইবে না গায়রুল্লাহ নিকট যাবে না এমন কোনো কথা আল্লাহ রবুল আলমিন এখানে বলেননি এর অর্থ হচ্ছে আমরা তোমারই উপাসনা করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি যে প্রশ্নটি এসেছে যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে যাওয়া সাহায্য চাওয়া এমনকি মাজারে যাওয়া কি কিনা এ ব্যাপারে আপনাদেরকে কোনো মোল্লার কথা না শুনিয়ে আল্লাহর কথা শোনাই পবিত্র কোরআন দ্বিতীয় পারা সুরাল বাকারা রুকু নম্বর তিন আয়াত নম্বর একশো তিপান্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেন বলেন আল্লাপিনেরা মুসলমানেরা তোমরা সবর এবং সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আরবি ব্যাকরণ সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা অবশ্যই বুঝতে পারছেন তারা জানেন যে ইস্তারিনু এটা ফেলে আমর তোমরা সাহায্য প্রার্থনা করো এবং এটা জামার সেগা বহু বচনের আর এবং সলাত এ দুটি বস্তু আল্লাহ নয় গায়রুল্লাহ প্রমাণ হলো কোরআন থেকে গায়রুল্লাহর মাধ্যমে গায়রুল্লাহর নিকটে সাহায্য চাওয়া জায়েজ অবশ্যই জায়েজ এ ব্যাপারে পবিত্র কোরআন থেকে দ্বিতীয় দলিল পবিত্র কোরআন ছাব্বিশ পারা সুরা মহম্মদ রুকু নম্বর পাঁচ আয়াত নম্বর সাত আল্লাহ আল আমিন বলেন ইয়া আয়ো আমানু ইন তানসুরুল্লাহ ইয়ান সোরকম অয় সাব্য তো আকদাম আকুম আল্লাহ পাক বলেন ওগো মমিনেরা মুসলমানেরা যদি তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে ইমানের উপর প্রতিষ্ঠিত রাখবেন সুপ্রিয় শ্রোতা এবং দর্শক মন্ডলী এখানে সাহায্য চাওয়ার কথা আল্লাহ পাক বলছেন সাহায্য করার কথা বলছেন যারা আল্লাহর দিনকে সাহায্য করবে এখানে এটা আল্লাহ নাম তারা হচ্ছে আল্লাহর বান্দা গায়রুল্লাহ এতে বোঝা যাচ্ছে যে গায়রুল্লাহ সাহায্য করতে পারে গায়রুল্লাহর সাহায্য করার স্বীকৃতি কোনো মোল্লা দিচ্ছেন না স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিচ্ছেন গায়রুল্লাহ সাহায্য করতে পারে এ ব্যাপারে কোরআন শরীফের তৃতীয় আয়াত কোরআন শরীফ থেকে তিন নম্বর আয়াত দলিল হিসাবে পেশ করছি আমি পবিত্র কোরআন ছয় পারা সুরা মায়েদা রুকুন নম্বর পাঁচ আয়াত নম্বর দুই আল্লাহ রব্বুল আলমিন বলেন ও তাহা আল আল বীররে আলাল অর্থাৎ হে আমার বান্দারা নেওয়া পরেজাড়ির কাজে তোমরা এক অপরকে সাহায্য করো এবং গুনা এবং সীমা লঙ্ঘনের কাজে এক অপরকে সাহায্য করবে না এখানে সাহায্য করবে কারা বান্দা গায়রুল্লাহ দিবালো নাই প্রমাণ হয়ে গেল যে গায়রুল্লাহ সাহায্য করতে পারে এ ব্যাপারে পবিত্র কোরআন থেকে আরও একটি দলিল কোরআন শরীফ পারা নম্বর দশ সুরা তৌবা রুকু নম্বর পনেরো আয়াত নম্বর একাত্তর আল্লাহ রবুল আলমিন বলেন ওয়ালমু মিনুনা ওয়ালমু মিনাদ বাহম আউলিয়া ও বাজিন মুমিন পুরুষ হোক আর নারী হোক এরা এক অপরের সাহায্যকারী পরস্পরের সাহায্যকারী প্রমাণ হলো যে আল্লাহ পাক সত্তাগতভাবে সাহায্যকারী জাতির শক্তিতে সাহায্যকারী নিজস্ব শক্তিতে সাহায্যকারী আর যারা গায়রুল্লাহ সাহায্য করেন আল্লাহর দেওয়া ক্ষমতাতে তারা সাহায্য করতে পারেন তারা মাদত করতে পারেন এ ব্যাপারে আরো একটি আয়াত পবিত্র কোরআন চোদ্দ পারা সুরা নাহাল আয়াত নাম্বার তেতাল্লিশ আল্লাহ বান্দাদেরকে বলছেন ফাস আলু ইন তোমাদের যদি জ্ঞান না থাকে তাহলে জ্ঞানীদের জ্ঞানীদের নিকট যাও আর তাদের কাছে জ্ঞান চাও আমি শুধু আমার দেশ নয় গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করছি এই আয়াতে আল্লাহ পাক গায়রুল্লাহর নিকট যেতে বলছেন গায়রুল্লাহ নিকট চাইতে বলছেন জানি না বিরোধী শিবিরের মৌলবি সাহেবরা এই আয়াতগুলি পড়েন কিনা না পড়ল বোঝেন কিনা না বুঝল মানেন কিনা মানলো প্রচার করেন কিনা আশ্চর্য কথা পাক বলছেন ফাস আলু আহ্লা জিক্রে ইন তালামুন যাদের ইলিম নাই তোমরা আহলে ইলমের কাছে যাও আর তাদেরকে সওয়াল পুছো জ্ঞান তাদের কাছে নাও জ্ঞান চাও এখানে গায়রুল্লাহ নিকট যাওয়া প্রমাণ হচ্ছে গায়রুল্লাহ নিকট চাওয়া প্রমাণ হচ্ছে এ ব্যাপারে আরো একটি আয়াত পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে তুলে ধরছি পবিত্র কোরআন তিরিশ পারা সুরাবাদ দোহ আয়াত নম্বর দশ আল্লাপা ইলা রাস্তান হে আমার মাহবুব আপনার নিকো এটা যদি ভিক্ষুক আসে আপনার কাছে যদি কেউ কিছু ফালা তানহার তাকে ধমকি দিবেন না এটা গভীর মনোযোগ দিয়ে ভাবুন ঠান্ডা মাথায় চিন্তা করুন যে এখানে আল্লাহ রব্বুল আলমিন এই কথার স্বীকৃতি দিচ্ছেন যে হে না আপনার নিকট চাইতে আসবে ভিক্ষুক আসবে ফকির আসবে মিসকির আসবে তাদেরকে আপনি দিবেন ধমকি দিবেন না বোঝা যাচ্ছে গায়রুল্লাহর কাছে যাওয়া গায়রুল্লাহর কাছে চাওয়া এবং গায়রুল্লাহ দিতে পারেন দেওয়ার ক্ষমতা আছে গায়রুল্লার তারও স্বীকৃতি কোনো মোল্লা দিচ্ছে না স্বয়ং আল্লাহ দিচ্ছেন এ ব্যাপারে আপনাদের সম্মুখে আরও একটি কথা আমি তুলে ধরছি কিছু মৌলবি সাহেব বলে থাকেন যে আল্লাহর অলির মাজারে যাওয়া এবং তাদের নিকট চাওয়া জায়েজ নয় লা হউলা কুয়াত ইল্লা আলী লাজিম আস্তাকফুল্লার বি মিন কুল্লে জম্মি ওয়াত বেলাই রাদ্দুল মোহতার প্রথম খণ্ড একশো পৃষ্ঠা যে কিতাবের লেখক জগৎ বিখ্যাত মহাদ্দিস মুজতাহিদ আল্লামা ইবনি আবেদিন স্বামী আলাই রহমা ওয়ারিজওয়ান তিনি মাজার শরীফে যেতেন কার মাজার শরীফে যেতেন সেখানে কি করতেন সেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি ফতোয়া স্বামীতে লিখা আছে ও মিম্মা রুবিয়া মিন তাহাদুবিহি মাহু হজরতে ইমাম শাহ রাদি আল্লাহ তালানহ ইমাম আজম আবু হানিফা রদিয়াল্লাহ তালানোর কতটা আদব করতেন সেইগুলি বর্ণনা করা হয়েছে আন্নাহু কাল ইমামে সাফারি রদিয়াল্লাহ তালানু নিজে বলছেন তিনি বলেন ইন্নি আতাবার রাখো বে আবি হানি ফাতা আমি ইমামে আজাম আবু হানিফার নিকট বরকত হাসিল করি গায়রুল্লাহ নিকট বরকত হাসিল করি একথা বলছেন ইমাম শাহ আল রহমা তিনি যেতেন কার নিকট ইমাম আজম আবু হানিফার নিকট তিনি বলছেন ওয়াজি এলা আমি আসতাম ইমামে আজম আবু হানিফার কবর শরীফের নিকট মাজার শরীফের নিকট ফায়জা উরিজাত যদি আমার কোনো একটা বিষয় আমার সামনে আসত সল্লায় তো রাকাত আইন আমি দুই রাকাত নামাজ পড়তাম ইন ইন্দা কাবরিহি আর ইমামে আজম আবু হানিফা রদি তালানোর মাজারের পাশে আমি তার ওসিলা দিয়ে আল্লাহর নিকটে সেই বিষয়টি চাইতাম ফতুকজা সারিয়ান আর সেই সমস্যা আমার খুব তাড়াতাড়ি দূর হয়ে যেত আল্লাহ পাক আমার মুরাদ আমার মাকসাদ পুরা করে দিতেন সেখানে আরও বলা হয়েছে ইন্না শাফিয়া সল্লা সুবাহন্দা কাবরিহি ইমামে শাফি রদি আল্লাহ তালানু ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ তোল্লা মাজার শরীফ মাজার শরীফের পাশে ফজরের নামাজ পড়তেন ইয়াকনুত নিজের মশলা মশলা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তিনি সেখানে কুনুদ পড়তেন না ফকিল আলিমা ইমামে শাহফি রহমতুল্লা আলাইকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি ইমাম আবুহানি পার মাজাশরীর পাশে ফজরের নামাজ পড়েন অথচ দুয়া কুনুত পড়েন না কেন আপনার মাজাবি আপনার মাসলাকে। ফজরের নামাজে দুয়া কুনুদ পড়তে হয় কলা ইমাম সাফি বলেন তাহাত মা সাহেব হাজার কাবর এই মাজার শরীফের যিনি হুজুর ইমাম আবু হানিপা রাজিয়াল তালানো তার আদবের জন্য তার সম্মানার্থে আমি ফজরের নামাজে দোয়া কোনো পড়তাম না ওয়াজাদুহু অন্যান্য লেখক আরও বলেছেন ইয়াজ হর বিল বাসমালা ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম আবু হানিপা রদিয়াল্লাহ তোল্লা মাজার শেফের পাশে যখন নামাজ পড়তেন তখন জোরে জোরে বিসমিল্লা পাঠ করতেন না অথচ ইমাম শাফি আলে রহমার মজাব মাসলাকে বিসমিল্লাহ জোরে পড়তে হয় বোঝা গেল ইমাম রাদি রদি আল্লাহতোল্লানুর এই আমল দ্বারা যে গানের দিনের মাজারে যাওয়া তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া এটা অবশ্যই জায়জ তাদের আদব করা এটা অবশ্যই জায়েজ এটাই হচ্ছে আহলে সুননাত জামাতের মকাফ মাসলাক আশা রাখি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত আল্লাহ জনের সকলকে আমল করার তৌফিক রাফিক দান করেন ওয়া মা আলেনা ইল্লাল বালাগুল মবিন ওয়া খুরদাওয়ানা দাওয়ানা আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ তালা বারাকাত